नमस्कार, शुभ महाष्टमी। आपनारा देखछेन संतोष मित्र स्क्वायर थेके सरासरि सम्प्रचार पूजोर आड्डा। आमरा जेखाने आड्डा मारते बसेछि तार पेछनेई चलछे संतोष मित्र स्क्वायरेर दुर्गोत्सव एवं एबार एकेबारे बेनजीर कारण दर्शक शून्य। संतोष मित्र स्क्वायर प्रदीप घोष एवं सजल घोषेर नेतृत्वे दृष्टान्तमूलक सिद्धान्त नियेछे पूजो हच्छे अवश्यई आचार मेने पूजो हच्छे किन्तु करोना संक्रमण थेके रेहाई पेते एवं रेहाई दीते तारा एकटी बिराट सैक्रिफाइस करेछे। अर्थात जे पूजोए लक्ष लक्ष दर्शकेर समागम हय सेई जायगा दर्शक शून्य, बहिरागत दर्शकदेर जन्य एबार उन्मुक्त नये संतोष मित्र स्क्वायरेर मंडप एवं प्रतिमा शुधुमात्र पल्लीबासीरा थाकते पारछेन। किन्तु বিকল্প হিসেবে নেট দুনিয়াকে ভরসা করে সরাসরি সম্প্রচার চলছে, কখনো মণ্ডপ কখনো আরতি আপনারা দেখে চলেছেন। এবং আজ এই মহাষ্টমীতে আমরা আড্ডা দিতে বসেছি বিষয়ে পূজোর বিনোদন, চারজন বিশিষ্ট অতিথিকে নিয়ে আমরা আড্ডায় বসেছি। একটু আলাপ করিয়ে দিই, দেবাশিস পাঠক সাংবাদিক লেখক সাহিত্যিক এবং প্রাবন্ধিক। দেবাশিস পাঠক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেব সাহিত্য কুটিরের কর্ণধার এবং নবকল্লোল এবং শুকতারা পত্রিকার সম্পাদক রূপা মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন মৌপিয়া নন্দী, পরিচিত মুখ এবং সঞ্চালনায় যিনি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত কাছের মানুষ। আর একজনও রয়েছেন ঠিক সমানভাবে সাংবাদিক পার্থ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনা এবং অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের একদম ঘরের মানুষ। আমরা আলোচনা করব পূজোর বিনোদন, সাহিত্য থাকবে, গান থাকবে, সিনেমা থাকবে, টিভির প্রোগ্রাম থাকবে এবং আজ সোশ্যাল মিডিয়ায় কত নতুনত্ব, তথ্য প্রযুক্তির কোন অগ্রগতিতে, যেরকম আমরা এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আপনাদের সামনে রয়েছি, কী কী পরিবর্তন এলো পুজোর বিনোদনে আমরা ঝুঁকে যাব। তার মধ্যে আমি প্রথমেই চলে যাব পার্থর কাছে, পার্থ বন্দ্যোপাধ্যায়। পার্থ, পুজোর বিনোদন এবারের এই একাল এবং সেকালের তফাতটা আমি বলছি অতীত এবং বর্তমান না বলে প্রি কোভিড এবং পোস্ট কোভিড। তারাও খুব ভালো বুঝতে পারছেন গত বছর মহাষ্টমীর দিন এই সময়ে তারা কোথায় ছিলেন আর আজকে মহাষ্টমীর দিন এই সময়ে তারা কোথায় আছেন, কেন আছে, কি জন্য আছে এবং সবাই কেন চাইছি যে তাই থাকুন মানুষ। দেখুন, আমরা বিনোদনের কথা বলছি, বিনোদন তো আনন্দ করার জন্য, আর পুজো মানেই আনন্দ, কিন্তু পুজোর আনন্দ যেন তারপরে কোনো নিরানন্দের কারণ না হয় সেই জন্য আমরা সবাইকে বলছি বাড়িতে থাকুন। তারপরেও আমরা আমাদের যেরকম আমরা যে ধরনের কাজ করি, আমার বা মুক্তিয়ার জীবন যে ধরনের কাজের সঙ্গে জড়িয়ে, তাতে আমরা যখন প্রথম করোনার অনুপ্রবেশ ঘটল এখানে তখনও কিন্তু আমাদের বাড়িতে থাকতে চলে, তখনও আমাদের রোজ বেরোতে হয়েছে, কাজের জায়গায় যেতে হয়েছে, আমরা তবু রাস্তায় ঘাটে ঘটনাস্থলে যাওয়ার এখন আমাদের সংখ্যা অনেক কম। কিন্তু যারা আমাদের সহকর্মী হাসপাতালে গেছেন বা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে ইনফেকশনের খবর এসেছে সেখানে গেছেন, তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাদের কেউ আক্রান্তও হয়েছেন এবং তারপরেও আমরা আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা চাইছি যে মানুষ যাতে সব থেকে বেশি নিরাপদে থাকেন, সাধারণ মানুষ। এবার তো ঘরে থেকে ঠাকুর দেখা, এইবার যে বারবার এই আবেদনটা আসছে, তো সেখানে তো টিভির পর্দা এবং নেট দুনিয়া, এটা তো একটা বিরাট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই টিভির পর্দা এর প্রিপারেশনটা কিরম হয় মানুষকে ঘরে বসিয়ে ঠাকুর দেখাবার জন্য? দেখো, আমি একটা কথা বলি, আমি এখন যে ধরনের কাজের সঙ্গে যুক্ত আমি ছেড়ে দিলাম। যখন আমি ছোট, আমি একদম ছোট স্কুলে পড়ি, আমরা পুজোর সময় হই হই করছি, মণ্ডপে দৌড়চ্ছি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি, চোর ডাকাত খেলা ইত্যাদি সব ছিল আমাদের ছোটবেলায়। আমি দেখেছি আমার দাদু ঠাকুর দাদা বা আমার মেজ জেঠু যিনি বাড়ির সব থেকে সিনিয়র ছোট কাকা, তারা কিন্তু বাড়িতে বসে টিভিতে ঠাকুর দেখেছে। টিভিতে ঠাকুর দেখার কালচার আমাদের ছোট থেকেই আমরা দেখেছি।
তখন অবশ্য চ্যানেল ছিল হাতে গোনা, দূরদর্শনী মুখ্য ভূমিকা নিল এবং একসঙ্গে জেলার ঠাকুর, বিদেশের ঠাকুর সবই দেখা যায়। পরে যখন আমরা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো আমাদের একদম শুরুর দিকের থেকে তো আমি রয়েছি, আমি দেখেছি আমাদের কিন্তু পুজোর অনুষ্ঠান বলে আলাদা অনুষ্ঠানের ক্রেজ অনেক পরে শুরু হয়েছে। একদম ধরুন 2000 সালের কথা বলছি, যখন আমরা মুখ্যত বুলেটিন করতাম, বুলেটিন বেসড, বাকি সময়ে এন্টারটেইনমেন্ট অন্য ধরনের হতো, তারা এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত মানুষেরা পুজোর প্রোগ্রাম নিয়ে টাইম, আমরা নিউজের লোকেরা আমরা শুধু বুলেটিনটা নিয়ে ভাবতাম। পুজোর বুলেটিনের মধ্যেও পুজোরই খবর থাকতো, ঠাকুর ঠাকুর দেখানো ইত্যাদি, কিন্তু খবরের মতো করেই সেটা যেত। পরে যখন 24 ঘন্টার চ্যানেলের সঙ্গে যুক্ত হলাম, তখন এই অতিরিক্ত রেসপন্সিবিলিটি যে আমরা নিউজ চ্যানেলই করি, ফলে সমস্ত কন্টেন্ট আমাদেরকেই ডিজাইন করতে হয়, এবার দুর্গা ঠাকুর, দুর্গা পুজো এই উপলক্ষেও আমাদেরকে ডিজাইন করতে হয়। এখান থেকেই কিন্তু পুজোর আড্ডার কনসেপ্ট এসেছিল। মুটিয়া হয়তো আমার সঙ্গে একমত হতে যে আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি থাকে পুজোর সময় একটা 4 ঘন্টা 5 ঘন্টার আড্ডা তৈরি করা, এবার আবার সেটা তো অনেক সমস্যা জানো তো, এখন তো স্টুডিওর মধ্যেও তো পুরো কাজ করা খুব মুশকিল। আমি এখানে বসে তো ফিতে নিয়ে মাপবো না মুপিয়ার সঙ্গে আমি কত দূরে ফিজিক্যাল ডিস্টেন্স, এখন আমরা যে ধরনের পুজোর আড্ডার প্রোগ্রাম শুট করি সেখানে এত লোককে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অ্যাকোমোডেট করতে হয়, আজকের দিনে সেটা একটা চ্যালেঞ্জ। সেই জন্য এবারে কিন্তু পুজোর আড্ডা কনসেপ্টটা অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে, মানে একই সঙ্গে গান গাইছেন, আবৃত্তি করছেন, আবার এমনি গল্প বলবেন, লেখক পাঠ এরকম লোককে বসানো হয়েছে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এবার আমাদের সরে আসছে। আমি ফিরে আসবো, আবার আমি চলে আসবো একটু রূপার কাছে। রূপা মজুমদার দেব সাহিত্য কুঠিরের কর্ণধার, ফলে শুক্তারা এবং নবকল্লোলের সম্পাদক যেহেতু, ফলে পুজোর সাহিত্য তার কী কী চেঞ্জ হচ্ছে রূপা? এই লকডাউন যখন শুরু সবে হয়েছে তখন তো মানে বাড়িতে মানুষ প্রায় কাগজ রাখতে ভয় পাচ্ছে, মানে খবরের কাগজ পর্যন্ত, বই তো দূরস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আবার পুজোবার্ষিকী এলো, এই চ্যালেঞ্জিং যে পার্টটা এটা একটু শুনবো। প্রথমে শুভ অষ্টমী বলি সকলকে, আর এটা তো ভীষণ চ্যালেঞ্জিং, কারণ মার্চ মাসের 22 তারিখ থেকে লকডাউন হলো, এবার আমার তখন নবকল্লোল শুক্তারার বৈশাখ সংখ্যা অলমোস্ট রেডি, মানে তার 10 দিন পরে প্রেসে যাবে, অলমোস্ট রেডি। আর বৈশাখ সংখ্যা খুব স্পেশাল ছিল সেবার, কারণ নবকল্লোল 7 বছর পূর্তি, তো নবকল্লোল 7 বছর পূর্তি মানে আমি খুব যত্ন করে বানিয়েছিলাম এবং প্রথিতযশ সব সাহিত্যিকদের লেখা আমি রেখেছিলাম, তো সেটা অলমোস্ট বন্ধ, মানে আমি প্রকাশ করতে পারছি না, তো একটা সেটব্যাক অবশ্যই, এবং তারপরে তোমার বন্ধ। এবং সত্যি কথা বলতে কি, বুক ইন্ডাস্ট্রি, বই পাড়া, সেটা তো একটা ভীষণ পুঁজি নিয়ে কাজ করে এরকম কোনো ব্যাপার নয়, হ্যাঁ, কিন্তু সেটা যদি বন্ধ হয়ে যায়, মানে দিন আগে দিন খাই যারা, মনে করো ঠেলা গাড়ি যারা চালায় বা যারা আমাদের বাইন্ডার যাদের সঙ্গে আমরা ভীষণভাবে কাজ করি, প্রিন্টার্স যারা ভীষণভাবে জড়িত আমাদের সঙ্গে, প্রত্যেকের যখন আয়টা বন্ধ হয়ে যায় না, মাথার উপরে একটা কীরকম মানে 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 রীতিমতো একটা ভীষণ কিচ্ছিরি পরিস্থিতি, তার উপরে মনে করুন এত এত এমপ্লয়ি আমাদের আছে, তাদের সকলেরই একটা ব্যবস্থা, তো এরই মধ্যে সাহিত্য এবং অনেকগুলো বই প্রকাশ হওয়ার পরিকল্পনা ছিল পয়লা বৈশাখে, যেহেতু পয়লা বৈশাখ একটা খুব বড় সময় বই প্রকাশ করার মতো, সেগুলো সমস্ত অর্ধেক কাজ হয়ে গেছে, অথচ কম্পোজিটরকে আমার কম্পোজের সমস্ত পেমেন্ট করতে হবে, পেজ লেআউট যারা করে তাদের পেমেন্ট করতে হবে, কিন্তু আমি বই প্রকাশ করে সে রেভিনিউটা জেনারেট করতে পারছি না, তো এই একটা ঘটনা তো দুর্ঘটনা যাকে বলে। আর পোস্ট লকডাউন যে পিরিয়ড সেটা একটু একটু করে জুন মাস থেকে যখন আমরা খুললাম, তখন প্রথমে তো ভেবেছিলাম বই বোধ হয় আর কিনবে না, কারণ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে যে কিছু কিনতে পারে লোকে এটা কল্পনার বাইরে ছিল, কিন্তু এটা আমাদের একটা অবাক করেছে, আমরা সমস্ত প্রকাশক খুব অবাক হয়েছি, এবং আমি দায়িত্ব সহকারে বলি প্রি কোভিড টাইমে যে বই বিক্রি হতো, পোস্ট কোভিড বা পোস্ট কোভিড পোস্ট লকডাউন বই বিক্রি কিন্তু বেড়েছে, অনেকটা ভালো হারে বেড়েছে, এবং এটা আমি খুব আশা করি, একটা আশার কথা আমি শোনাতে পারি, এটা খুবই ভালো খবর যে মানুষ বই কিনছেন, বই কিনছেন, কারণ আমার মনে হয় এই যে লকডাউন পিরিয়ডে মানুষ না বুঝতে পেরেছে যে আমাদের বেসিক রুটটা কোথায়, মানে শুধু যে সবকিছুর সাথে গা ভাসিয়ে দেওয়া, সবকিছু অনুকরণ করে থাকা, সেটা আসল নয়, মানে মানে গোয়িং ব্যাক টু রুটস যেটাকে বলে, সেটা বুঝতে পেরেছে বলে তারা বুঝতে পেরেছে যে সাহিত্য বা বইয়ের উপকারিতা বা প্রয়োজনীয়তা কোথায়, সেজন্য কোথায় তারা লকডাউনের মধ্যে কাহা তোমার টিভি, কাহা তোমার নেট দুনিয়ায় থাকে। এখানে একটা আমার প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন আমি আবার পরে ফিরবো, কিন্তু আমি বিষয়টা বলে রাখি, তারপর একটু মহবিয়ার কাছে যাবো, যে একটা বড় প্রজন্ম পুজোর সাহিত্য বলতে
যারা ছিলেন আমাদের কাছে অন্যতম আকর্ষণীয় নাম সুনীল গঙ্গোপাধ্যায় নেই, সত্যজিৎ রায় নেই, যারা আছেন তারাও শ্রদ্ধেয়, আবার নতুন অনেকে উঠে আসছেন, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়ার জন্য বই বিক্রি হতো। বুদ্ধদেব গুহর নতুন উপন্যাস, সমরেশ মজুমদার, তাদেরও বয়স হয়েছে, সব মিলিয়ে এখন এই শূন্যতাটা আপনি সম্পাদক হিসাবে কিভাবে পূরণ করবেন? আপনার কাছে আসবো, বিষয়টা বলে রাখলাম, আমি চলে যাব এখন মৌপিয়ার কাছে। মৌপিয়া, পার্থ যেটা শুরু করেছিল যে পুজোয়, এই এখন এই যে এত বছর ধরে তুমি সাংবাদিকতাটা করছো, তুমি মানে ক্যারেক্টারের কি চেঞ্জটা দেখছো, যে দর্শকের যে টিভির কাছ থেকে কি চাইছেন, শুরুর দিকে কি চাইতেন, তারপর তোমরা যখন প্রোগ্রাম ডিজাইন করতে, কি মানে সেই জায়গাটা পরিবর্তনটা একটু, সেটা তুমি অভিব্যক্তি বলবে না অভিযোজন বলবে, আমি বলতে পারবো না নির্দিষ্টভাবে, কিন্তু এর পরিবর্তনটা তুমি কীভাবে দেখছো? সবাইকে শুরুতেই মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করি। যেটা কুণালদা, আপনি আমাদের থেকে অনেক সিনিয়র, আপনি আরও ভালো করে বলতে পারবেন হয়তো বুঝিয়ে, যে টেলিভিশনের ক্ষেত্রে আমরা এই অভিযোজনটা এবং তার ঘন ঘন যে বিবর্তন যদি বলি, সেটা কিন্তু আমরা খুব দ্রুত ঘটতে দেখেছি। অর্থাৎ বারবারই আমরা দেখেছি যে দর্শকের চাহিদাটা সেটা বদলাচ্ছে। যেমন কিছুক্ষণ আগে পার্থদা যেটা বলছিলেন যে যখন ইনফোটেনমেন্ট চ্যানেল ছিল শুধুমাত্র, তখন যে চাহিদাটা ছিল, তারপর যখন আস্তে আস্তে আমরা একদম নিউজ চ্যানেলে, 24 ঘন্টা নিউজ চ্যানেলের যে জনেরটা সেটায় পৌঁছে গেলাম, তারপর থেকেও আস্তে আস্তে, বিশেষ করে যখন ডিজিটাল প্ল্যাটফর্মটা এলো, সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভীষণভাবে সোশ্যাল মিডিয়া একটা বিরাট বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টেলিভিশনের দর্শকের যে প্রত্যাশাটা আমাদের কাছে, তাদের যে চাহিদাটা, সেটা বদলে গেছে। এবং এই প্রি কোভিড পোস্ট কোভিড এই সময়কালের মধ্যে, খুব কম সময়ের মধ্যে সেটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি। এটা ঠিকই যে গোটা দেশ জুড়েই যেটা দেখা গেছে প্রবণতা, যে কোভিডের সময় টেলিভিশনের দর্শক অনেক বেড়েছেন, টেলিভিশনের দর্শক অনেক ফিরে এসেছেন এই লকডাউনের সময়, আবার একই সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়ার যে প্রতিযোগিতাটা সেটাও যে বেড়েছে, তার যেমন ভালোর দিক আছে, খারাপ দিকও আছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেক ফেক নিউজ ছড়াতে দেখেছি, আবার অনেক সময় দেখেছি যে সত্যি সত্যি খুব কনস্ট্রাকটিভ প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা, চ্যালেঞ্জের জায়গাটা, সেটাও অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, অনেক প্রত্যন্ত এলাকা থেকে পৌঁছে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং এখন যদি আমরা দেখি যে টেলিভিশনের ক্ষেত্রে যে সমস্ত খবর আমরা করছি, আগে যেটা ছিল যে টেলিভিশনেই খবরটা আমরা ব্রেক করছি, এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে খবরটা আগে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে ব্রেক করা হয়ে গেছে, সেখান থেকে আমরা পিক করছি। মানে এই যে পারস্পরিক একটা নির্ভরতা, যে যেমন টেলিভিশনে ব্রেক করা কোনো খবর সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, যেটা প্রাথমিকভাবে ট্রেন্ড ছিল, এখন যদি আমরা দেখি এখন উল্টোটাও হচ্ছে, এমন একের পর এক মেজর ইস্যুজ আছে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন পিক করছে। তো এইটা এই জায়গাটা মিলেমিশে যাচ্ছে। পূজোর কভারেজের ক্ষেত্রেও প্ল্যানিং এ সেটার একটা প্রভাব পড়বে নিশ্চয়ই। একেবারে। তার কারণ হচ্ছে যে এই সন্তোষ মিত্র স্কয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে এই যে সন্তোষ মিত্র স্কয়ারের যে এবারে বাপ রে, সত্যি সত্যি যেটা নিঃসন্দেহে এতগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে এরকম একটা সাহসী সিদ্ধান্ত, কুর্নিশযোগ্য, সেখানে দাঁড়িয়ে তো একই রকমভাবে যেমন আমরা সেটা টেলিভিশনের মাধ্যমে এই পুজোটা দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একই রকমভাবে একদম আমার হাতের মুঠোয় পৌঁছে যাচ্ছে, আমাকে টেলিভিশন অব্দি, আমাকে ড্রয়িং রুম অব্দি যেতে হচ্ছে না। অর্থাৎ এই দুটো প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু এবারের পুজোটা আরও বেশি করে, যেহেতু আমরা দর্শনার্থী যারা, তারা যাতে পথে না নামেন, এই আবেদনটা বারবার সমস্ত মহল থেকে চলছে, এবং আমরা চাইছি সবাই যে ঘরে বসে, যে যেখানে আছেন সেখানে বসে এবারে পুজোটা উপভোগ করুন। তাই এবারটা একদমই ডিফারেন্ট। ফিরে আসবো একটা কথা মানে এখানে বলবি, অনেকক্ষণ থেকে তুমি মানে এমন একটা মুখ করে আমাদের কাছে জানতে চাইছো, এটা তুমি আমাদের কাছ থেকে শুনবে এবং তারপর অনুভব করবে, কিন্তু এটা আমার ধারণা যারা দেখছেন তারা খুব ভালো জানে যে আমরা যে জঙ্গলে কাজ করি সেখানে অনেকগুলো বছর তুমি ব্যর্থ কাটাবে, হ্যাঁ তুমিও যথেষ্ট ভালো জানো। আসলে যদি খুব সহজভাবে বলতে হয়, ব্যাকরণটা বলতে এই যে আমরা তো শুরু করেছিলাম সেকাল আর একাল, সেকাল মানে হচ্ছে প্রি কোভিড, আর একাল মানে হচ্ছে যখন কোভিড আমাদের সঙ্গে রয়েছে, পোস্ট লকডাউন গোছের একটা ব্যাপার, লকডাউন গোছে এই সময় যে কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম করা, তার ব্যাকরণটা বদলে, মানে একেবারে স্টুডিও থেকে বদলাচ্ছে ওটা, এভরিথিং এভরিথিং। আমি আপনাকে বলছি, তোমাকে বলছি কুণালদা, যেমন আমাদের প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটা পলিটিক্যাল শো করা নিয়ম, তো এই পলিটিক্যাল শো এ এতদিন আমরা যেভাবে গেস্টদের বসিয়ে, এখন তো হচ্ছে না সেটা, আমাদের কিন্তু ওই এমনকি প্রি লকডাউন ফেজ থেকেও আমি চিন্তা ভাবনা করেছিলাম, এখনই ভাব যখন অত করোনা আমাদের এখানে সেটা বেরিয়ে, কিন্তু আমেরিকায় তখন খুব খারাপ অবস্থা,
সেই সময় ইতালিতে ভয়ঙ্কর অবস্থা তখন, প্রচুর মানুষ ইতালিতে মারা যাচ্ছে। সেই সময় আমরা সিটিং প্যাটার্ন চেঞ্জ করেছি যাতে খুব কাছাকাছি কাউকে বসতে না হয়। লিমিটেশন আছে, আমাদের একটা ছোট স্টুডিও, তার ভেতরে পাঁচটা লোককে অ্যাকোমোডেট করতে হবে, তার মধ্যেও আমরা ক্যামেরা পজিশন চেঞ্জ করে গোটা ব্যাকগ্রাউন্ডটাকে বদলে দিতে হচ্ছে। আমি জানি না আগামী নির্বাচন আমরা কিভাবে, খুবই 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 চ্যালেঞ্জিং হবে এই বিষয়টা। আমি দেবাশিসের কাছে আসবো। দেবাশিস, এই সব চারপাশের মধ্যে যেন কোথাও একটা আমরা হেমন্ত, মান্না, কিশোর, শ্যামল মিত্র কোথাও একটা অভাব অনুভব করছি। পুজোর গানগুলো গেল কোথায়? তাহলে প্রথমে সবাইকে জানাই শুভ মহাষ্টমী শুভেচ্ছা। এই পুজোর গান গেল কোথায় কোনো একটা নতুন কোনো বিষয় নয়। আমরা বিগত কয়েক বছর ধরে শুনে আসছি বা দেখে আসছি যে পুজোয় আর আলাদা করে কোনো গান হচ্ছে না, এটাই এখন নতুন নিয়ম হয়ে গেছে। এটাই এখন যেটা মনে হবে যে এই পোস্ট কোভিড পিরিয়ডে এসে যে এটা বোধ হয় নিউ নর্মালের অঙ্গীভূত, আসলে এটা নিউ নর্মালসিতে প্রাপ্তি লাভ করে গেছে, স্থিতি লাভ করে গেছে বহুদিন আগে থেকে। হেমন্ত, শ্যামল মিত্রের গান মাঝখানে আমার নিশ্চয়ই মনে আছে যে তুমি তো, তোমার মনে আছে এটা বাজে কথা, তুমি তোমার স্মৃতিশক্তি হাতির থেকেও মারাত্মক আর কি, হ্যাঁ সেটা মানে বলে লাভ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা সুমনের জীবনমুখী গান আসার আগে বাংলার পুজো প্যান্ডেলে হিন্দি গানের প্লাবন বই, শ্যামল মিত্র, হেমন্তর যেই যুগ, এটা আমার তোমারও ছোটোবেলার যুগ। আমরা মিত্র স্কুলের পড়ার শেষে যখন ফিরতাম জাতীয় যুব সংঘ শ্রদ্ধা পার্কের পুজো, ওই রকম গান শুনতে শুনতে যেতাম, সেখানেই শুনেছি। পরবর্তীকালে পাড়ার পুজোয় পুজোয় সেফ হিন্দি সিনেমার গান গিয়েছে, আবার করে হঠাৎ একটা জীবনমুখী গানের জোয়ার এলো, বাংলা গানের একটা নতুন জোয়ার এলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তাল লয় মানতে মানতে কিন্তু পুজোয় গান ব্যাপারটা কিন্তু ক্রমশই উঠে যাচ্ছে। বরঞ্চ পুনরা লক্ষণীয়ভাবে এবার আমার মনে হচ্ছে এই লকডাউন পিরিয়ডে, বিশেষ করে এই পর্বে তালাবন্দীকরণে প্রত্যেকের যে হৃদয়ের মধ্যে প্রতিভা বন্দিত্ব দশায় এতদিন ছিল তা কোনো না কোনোভাবে অঙ্কুরিত হচ্ছে। কেউ গাইছেন, কেউ বাজাচ্ছেন, রন্ধন শিল্পীদের কথা বাদই দিলাম, এবং তারা সবাই ইউটিউব ইত্যাদির মাধ্যমে কিন্তু আত্মপ্রকাশ গৌরব, অর্থাৎ সেই আবার জায়গাটা ফিরে আসছে যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাগুলি, প্ল্যাটফর্মগুলি, হ্যাঁ একদম। এবং মানে শুধু তো ওইখানে নয়, মানে দেখো আমরা ভার্চুয়াল ক্লাসের দিকে, ইভেন দ্য ক্লাসরুম হ্যাজ নাও বিন চেঞ্জড, অনলাইন অফলাইন ডিজিটাল ডিভাইড ইত্যাদি নিয়ে নানা রকম কথা বলেও শিক্ষা প্রাঙ্গণে একটা বড়সড় বদল এসে গেছে। এবং আমি তোমাকে খুব একটু আগে এরকম, তুমি এটা রূপাদেবী আরও ভালো করে বলবে রূপাদেবী, কিন্তু আমি তোমাকে বলছি আমরা যতই এই নিয়ে নাকি কান্না কাঁদি না কেন, এবং যতই আমাদের এই ন্যাকামো সমাজ থাকুক না কেন, বিষয়বস্তু এটাই যে পুজোর আলাদা করে সাহিত্য এবং সঙ্গীতের সৃষ্টি গত দেড় দু দশক থেকে বন্ধ হয়ে গিয়েছে। সত্যজিৎ রায় ছাড়া, তুমি বলছো সুনীল গঙ্গোপাধ্যায়, কোনদা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি অবশ্যই বিশেষত্ব, কারণ তুমি সুনীলবাবুর লেখা ভীষণ মনোযোগী পাঠক, কিন্তু তুমি আমাকে বলো তো শেষ কোন পুজোর সংখ্যায় লেখা? সুনীলের পুরো পশ্চিম, প্রথম আলো, দেশে বেরোচ্ছে, অর্ধেক জীবন, এসব বাদ দিয়ে দাও, সরিয়ে দাও, পুজো সংখ্যায় শেষ লেখা তোমাকে কবে আলোড়ন করে দিয়েছে? বেশ, মানে তিনি জীবিত থাকতেই, জীবিত থাকতেই আমরা যে ছোটবেলা কেটেছে আনন্দমেলায় শঙ্কু, দেশের সত্যজিতের ফেলুদা পর্ব, এই করতে করতে এলাম। আসলে সেই ক্যারেক্টার গুলো বোধ হয় যে যেখানে আমি ফিরে আসবো, হ্যাঁ, এবং সুচিত্রা দেবী চলে যাওয়ার পর তো মিতির মাসিও চলে গেলেন, হ্যাঁ, এবং আমি একটা কথা এখানে বলছি সকলের সুযোগ, তুমি বললে তুমি বলো আমি কাউকে, মানে শ্রদ্ধেয় লেখকেরা এদের লেখা পড়বার জন্য আমরা উন্মুখ থাকি, কিন্তু পুজো সংখ্যায় সমরেশের শেষ লেখা কোনটা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে? আমি এই ব্যাপারটা একটু রূপার কাছে আসবো। রূপা, পুজোর সংখ্যা ডিজাইনিংয়ের সময় আপনি কীভাবে ভাবেন? মানে আপনি সুক্তারা ধরুন বাচ্চাদের জন্য, আবার নবকল্লোল তো একটা প্রতিষ্ঠিত মর্যাদাপূর্ণ সাহিত্য পত্রিকা, মানে নবকল্লোল ছাড়া পুজো সাহিত্য, পুজো বার্ষিকী সাধারণত সম্পূর্ণ হয় না, আপনি ডিজাইনিংটা করেন কীভাবে? পুজোর সময় একটা স্পেশাল ডিজাইন অবশ্যই থাকে অন্য সংখ্যা থেকে, আর যেটা মানে অলঙ্করণটা অন্যরকম হয়, তাছাড়া কালার পৃষ্ঠা যেহেতু একটু বেশি হয় তার অলঙ্করণ, সেখানে কালার ইলাস্ট্রেশনগুলো বেশি হয়, আর যেহেতু নাম করা সাহিত্যিক সকলেই প্রায় লেখেন, সুতরাং আমরা অলঙ্করণ শিল্পীর উপরেও খুব জোর দিই যে কারা করছে, এবং নাম করা অলঙ্করণ শিল্পীরাই করেন। আর যেটা আপনি এক্ষুনি বলছিলেন সেটা ঠিক যে একসময় যেরকম সুনীল গঙ্গোপাধ্যায় লেখা পড়ার জন্য লোকে মুখিয়ে থাকতো, বা বুধদেব ভুবন তখন যখন বেস্ট ফর্মে ছিলেন আর কি, তো প্রত্যেকেরই তো মানে কালের সঙ্গে সঙ্গে লেখার ক্ষমতায় কিছুটা হলেও হ্রাস পায়,
কিন্তু আমরা তো সম্পাদক বা প্রকাশক, আমাদের তো সেটাকে নিয়ে দেখলে চলবে না, কারণ আমাদের সবকিছুর মধ্যে থেকে ইতিবাচক জিনিস খুঁজে বার করতে হবে। তো আমরা যারা সম্পাদকরা কাজ করি, আমরা দেখলাম যে এই ধরনের সাহিত্য, মানে স্পেশালি যেগুলো কালজয়ী সাহিত্য বা সোশ্যো ইকোনমিক্যাল বা সোশ্যো পলিটিক্যাল ব্যাপারগুলো উঠে আসছে, সেই ধরনের জনের লেখার মতো যখন সাহিত্যিক পাচ্ছি না, তখন আমরা কি করলাম, তৃণমুখী হলাম। কারণ আমাদের যেভাবে হোক পাঠককে আকর্ষণ করতে হবে, এটা হচ্ছে আমাদের আসল, মানে বাণিজ্যিক দিক দিয়েই বলুন বা টিকে থাকার দিক দিয়েই বলুন বা সাহিত্যকে টিকিয়ে রাখার দিক দিয়েই বলুন। তো থ্রিলার এবং ভৌতিক, অনাভৌতিক, অলৌকিক এগুলোর দিকে আমরা একটু বেশি করে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করলাম। এবং এখন কিন্তু এই ধরনের লেখার মতো সাহিত্যিক অনেক লেখার আপনি নিজেও লিখছেন, আমার পত্রিকাতেও লিখেছেন, যাই হোক মানে উঠে আসছে এবং পাঠক বেশ মনোযোগ সহকারে এই ধরনের লেখাগুলো পড়ছে। আর বলছি এই যে পোস্ট লকডাউন পিরিয়ডে কিন্তু সাহিত্যের একটা ফরম্যাটের ভীষণ পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে সাহিত্য এতদিন শুধু বই ফর্মেই আমরা ভেবে এসেছি, এখন কিন্তু সাহিত্যকে আমরা নেট দুনিয়াতে নিয়ে আসার চেষ্টা করছি, বিভিন্ন ওয়েব সিরিজ বা কন্টেন্ট গুলোকে সেই ফর্মে। আমি রূপাদেবী রেস ধরে বলছি, সাহিত্যের বইয়ের জগতে একটা বড়সড় পরিবর্তন এসেছে। হ্যাঁ, বড়সড় পরিবর্তন এসছে, ইবুক ফরম্যাটে বই প্রকাশিত হতে শুরু করেছে, যেটা এর আগে লকডাউনের আগে আমরা কখনো ভাবি। আর রূপাদেবী যেটা বলছেন একদম মানে পুরোপুরি সত্যি কথা। তো আমরা ফিরে আসবো, আমি পার্থর কাছে একটা বিষয়ে চলে যাব, যে পার্থ আমরা ইবুকে ফিরবো দেবাশিস, যে আমরা পার্থর কাছে চলে যাব, যে পার্থম পুজোর ছবি, বাংলা ছবি, পুজোর ছবি, আগে একটা সময় পুজোর ছবির জন্য মানুষ অপেক্ষা করেছেন, উদাহরণ হিসেবে তরুণ মজুমদারের একাধিক ছবির কথা বলা যায়, মানে এবার পুজোয় রিলিজ করবে বলে হয়তো স্পেশালি একটা ছবির ভাবনাই তৈরি হতো। তো এখন কি সেই ছবির জগৎ এবং পুজোর ছবি, যেটা পুজোর গান নিয়েও একটা সংকট চলে এসছে, তো পুজোর ছবি এবার মানে এই যে তোমরা, তুমি মৌপি, আমি মৌপিয়ার কাছেও আসবো, এটা যে এই যে তোমরা যখন টিভিতে কভারেজটা দিচ্ছ বা তোমাদের সাংস্কৃতিক খবরাখবরও দিচ্ছ, তোমরা কি অনুভব করছো যে পুজোর ছবি, এটা কি ঠিকঠাক জায়গায় আছে? সব মিলিয়ে চলচ্চিত্র তো খুব ঠিকঠাক জায়গায় নেই, তবে তুমি যদি কোভিড সিচুয়েশন বলো খুবই খারাপ জায়গা আছে নিঃসন্দেহে। আর যদি নিশ্চিত নয় যে হলগুলো আদৌ চলবে কি না, পুজোর সময় নিশ্চয়ই কিছু ছবি হয়তো রিলিজ হতো, অন্য সময় হলে এবছর হচ্ছে না, কারণ হলই চালানো যাচ্ছে না, আর পুজোর ছবি নেই বা নতুন ছবি নেই, হল মালিকা বলছেন খুলে লাভ নেই, লোকে কেন আসবে? আমি একদম সরাসরি মানে চলচ্চিত্রের জায়গা থেকে বলতে চাইছি না, এই জন্য যে চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণা খুব লিমিটেড। আমি আরে দর্শক, আর দর্শক হিসেবে তো আমাদের ধারণা আছে, আমি যেটা তোমাকে এটা বলতে পারি, যেটুকু আমার আমার পড়াশোনা আছে, ধরো পুজোর সাহিত্যের কথা হলো, পুজোর সাহিত্যের কনসেপ্টটা কতদিনের পুজো, দুর্গাপুজো তো আম জনতার পুজো খুব বেশি দিন হয়নি, প্রথম কলকাতায় বারোয়ারি পুজো হয়েছে 1935 সাল বা 1932 সাল, মানে আমার সাল তারিখে গুলিয়ে যায়, বাগবাজার প্রথম পুজো যেটা সার্বজনীন পুজো, ওই একই বছরে কুমার সিমলা ব্যায়াম সমিতির পুজো শুরু হয়েছে। এই যে পুজোর যে সাহিত্য, এই এই কনসেপ্টটা সেই সময় পর্যন্ত ছিল না, যে সময়ে কলকাতায় প্রথম সর্বজনীন পুজো হয়েছে। এখানে হয়তো এইসব ব্যাপারে আমার থেকে অনেক বেশি ওয়াকিবহাল, কলকাতা শহরে পুজো সংখ্যা বেরিয়েছে কত সালে, এসব সেনের সুলভ পুজো সমাচার বা এই ধরনের একটা কিছু বেরিয়েছিল 1912-13 সালে, তারপরে পুরো বন্ধ, আবার গিয়ে সেই 1935-36 সালে আনন্দবাজার পত্রিকা শারদ সংস্করণ, যেটা পুজো সংখ্যা হিসেবে লিখেছে, তার আগে সন্দেশ হচ্ছে পুজো নাম্বার বা এই ধরনের কিছু ব্যবহার হতো, ঠাকুরবাড়ি একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার পুজো নাম্বার বেরিয়েছে, পুজো নাম্বার শারদ সংখ্যা নয় বা পুজো বার্ষিকী, পুজো নাম্বার মানে সংকলন ছিল পুরো। এবং আমি এখানে একটা কথা বলি, সুলভ সমাচার ওই একটা বেরিয়ে 1 টাকা দামের পত্রিকা ছিল, 1 পয়সা দামের পত্রিকা ছিল, সেটা আজ থেকে প্রায় 200, আমি খুব বিশেষ করে বলছি 207 বছর আগেকার, তারপরে এই ট্রেনটা ছিল না, কিন্তু অর্থাৎ তার পরবর্তীকালে একটা বড় সড়ো পরিবর্তন এসেছিল, সেটা কিন্তু ওই দেবসাহিত্য কুটিরের পুজো বার্ষিকীর হাত ধরে, এবং সেটা কিন্তু নারায়ণ দেবনাথের হাত ধরে, ওই ছবি আঁকার হাত ধরে কিন্তু, এবং তার মধ্যে আমরা কিন্তু শারদীয় সাহিত্যে দর্শন করতে পারবো না, কারণ রবিবার ল্যাবরেটরি এই সমস্তই ওই রবি ঠাকুরের হাত থেকে শারদ সাহিত্য হিসেবে সৃষ্টি হয়েছে, মহেশ বেরিয়েছে শারদ পত্রিকা।
আমি চলে আসবো একবার মৌপিয়ার কাছে, আমি ওই আলোচনায় আবার ফিরবো একবার মৌপিয়ার কাছে চলে আসবো। মৌপিয়া, এই যে বাইরের বিনোদন, পুজোর বিনোদন, সেটা ঠিক আমি এবার তো না হয় একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে, কিন্তু এর আগে ওই সব মিলিয়ে গান সিনেমা, তাতে কি বাঙালি তার বাঙালি আনা শারদোৎসবকে কেন্দ্র করে যেটা বারবার পরীক্ষিত হয় এই সময়টা, সেটা কি ধরে রাখতে পেরেছে? কুণাল দা, সেটা নিয়ে ডেফিনেটলি একটা বড় চড় প্রশ্নের অবকাশ রয়েছে। আমি কয়েকদিন আগেই দেখছিলাম, আমি খুব বেশি সিনেমা সম্পর্কে বা বিনোদন জগৎ সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নই, কিন্তু দেখছিলাম যে অনেকগুলো ছবি এই সময়টায় রিলিজ হচ্ছে যেগুলোর নামের মধ্যেই বাঙালিয়ানা নেই। যদিও নামের মধ্যে বাঙালিয়ানা নেই মানে ছবির কন্টেন্টেও নেই এটা বলা একদমই না, কিন্তু আমি একটা অন্য জিনিস একটু ভাবছিলাম যে আসলে পুজোর বিনোদন সেটা যে ধরনেরই হোক না কেন, সেটা শারদীয়া সাহিত্য হোক, সেটা পুজোর ছবি হোক, পুজোর গান হোক, সত্যি সত্যি তার যেটা মাধুর্য, আসলে আমরা কোথাও আমাদের জীবনে অপেক্ষা জিনিসটার যে মাধুর্য রয়েছে, অর্থাৎ সারা বছরের অপেক্ষার পর পুজোর সময় আমি ওই গানটার জন্য অপেক্ষা করব বা একটা সিনেমার জন্য অপেক্ষা করব বা শারদীয়া একটা সাহিত্যের জন্য, সেই অপেক্ষাটাও কিন্তু আমরা করি না। এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে আমি দেখি যে আপনারটা ব্লুটিক হলো কি না এবং আপনি কতক্ষণে রেসপন্ড করলেন, মানে আপনার চিঠি দিয়ে সেই চিঠিটা ফেরা অবধি যে অপেক্ষারও একটা মাধুর্য থাকে, সেটা কিন্তু আমার মনে হয় এটা এটার নিমিত্তে এটাও একটা কারণ। মানে আজকে সব কিছু এত অ্যাভেলেবেল, ধরা যাক এই মহালয়ায় আমরা যে সকালে মহালয়া শুনতাম, এখনও আমরা সকালে উঠে অভ্যেস বসত মহালয়া শুনি, শুনতে ভীষণ ভালো লাগে, কিন্তু আসলে তো মহালয়া আমরা যে কোনো সময় শুনতে পারি। আজকে যে কোনো গান যে কোনো সময়, ছবির ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে সত্যি সত্যি কি আমি জানি না বক্স অফিসে কীরকম সাফল্য সেগুলো দেয়, কিন্তু সত্যি সত্যি কি পুজোর একটা সিনেমা পুজোয় রিলিজ না হয়ে যদি অন্য সময় রিলিজ হয় বা এখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে যাচ্ছে, একজন দর্শকের কাছে কিন্তু খুব বেশি হেরফের তাতে হয় সবসময়, কিন্তু পাওয়া যাচ্ছে সবকিছু, মানে সমস্ত কিছু তো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, যে আমার মনে হয় যে তার জন্য মানে শারদ সংখ্যার স্বাতন্ত্রটা সেই জায়গায় কোথাও না কোথাও ম্লান হয়ে যাচ্ছে। ছাতিমের গন্ধ, শিউলি ফুলের গন্ধ, শারদীয় সাহিত্যের গন্ধ, এই তিনটে গন্ধ নিয়ে আমরা পুজো আসতো, হ্যাঁ, কিন্তু সেই গন্ধগুলো কি কতক্ষণ আমরা মিস করছি? তো আপনারা দেখছেন আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সরাসরি সম্প্রচার, আজ শুভ মহাষ্টমী আমরা এখানে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ বন্দ্যোপাধ্যায়, মৌপিয়া নন্দী, রূপা মজুমদার এবং দেবাশিস পাঠক। পুজোর আড্ডা চলছে, আপনারা জানেন সন্তোষ মিত্র স্কোয়ার এবার একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে, করোনা সংক্রমণ রুখতে তারা কিন্তু দর্শক শূন্য পুজো করছে, কিন্তু তার সঙ্গে রয়েছে এই বাড়তি উপহার অর্থাৎ এক ঝাঁক অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার আপনাদের জন্য। আপনারা দেখছেন শুভ মহাষ্টমীর দিন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে, দেখতে থাকুন, সঙ্গে রাখুন। ফিরে আসছি একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন পুজোর আড্ডা, সরাসরি সম্প্রচার সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গণ থেকে। সন্তোষ মিত্র স্কোয়ার, আপনারা জানেন এবারের এই দুর্গোৎসবে একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভিড় না হয়, মানুষ করোনায় সংক্রামিত না হন, সেই জন্য তারা কিন্তু স্যাক্রিফাইস করেছে, আত্মত্যাগ করেছে, অর্থাৎ যে পুজোয় লক্ষ লক্ষ দর্শক সমাগম হয় সেই পুজো ঘোষণা করেছে দর্শক শূন্য পুজো, অর্থাৎ বহিরাগত দর্শকদের জন্য দরজা একেবারে বন্ধ, শুধুমাত্র পল্লীবাসীদের জন্য দরজা খোলা, কিন্তু আপনাদের জন্য সকলের জন্য চলছে এই অনুষ্ঠান সম্প্রচার, বিভিন্ন স্বাদের অনুষ্ঠান, কখনো পুজো মণ্ডপ থেকে সরাসরি মাতৃ প্রতিমার আরতি ইত্যাদি অন্যান্য অনুষ্ঠান, কখনো এই ধরনের পুজোর আড্ডা, গান, নানা স্বাদের অনুষ্ঠান। আজ চলছে পুজোর আড্ডা একটু বিনোদন নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস পাঠক, রূপা মজুমদার, মৌপিয়া নন্দী এবং পার্থ বন্দ্যোপাধ্যায়। আমি শুরু করে শেষ করেছিলাম প্রায় যেখান থেকে, যেখানে ছেড়েছিলাম সেই জায়গা থেকে আবার ঢোকার চেষ্টা করবো, আমি দেবাশিসের কাছে যাবো। দেবাশিস, পুজো বার্ষিকী তো মোটামুটি সব বেরিয়ে গেছে, তুমি লেখকও বটে এবং একজন অতি একনিষ্ঠ পাঠক বলেই আমি মনে করি, মোটামুটি এক ঝলকে যদি দর্শককে একটা বলে দাও, তুমি যে পুজো বার্ষিকীগুলি এখন অবধি দেখলে তার মধ্যে
নিশ্চয়ই সবই ভালো, প্রত্যেকটি মূল্যবান, ভালো ভালো লেখকরা লিখেছেন, প্রতিষ্ঠিতরা আবার নতুনরা, প্রকাশক সম্পাদকরা অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে ডিজাইনিং করেছেন বইয়ের, কিন্তু কথা হচ্ছে যে তুমি কি কি বিশেষত্ব বৈশিষ্ট্য মোটামুটি দেখলে যদি একটু একটু সংক্ষেপে একটু বলে দাও। দেখো সত্যি কথা বলতে কি, আমার নিজে এই গঠনে দাঁড়িয়ে মনে হয়েছে একটা কথা তো ঠিক কথা যে লকডাউন পিরিয়ডের লোকের কিন্তু বই পড়ার অভ্যেস এই রূপা বলছিলেন অনেকটা ফিরে এসেছে, অন্য কোনো বিনোদনের মাধ্যম না পেয়ে লোকে বই পড়তে শুরু করেছে এবং হয়তো বা সেটা দুর্যাবার্ষিকী বিক্রির এত সাফল্যের অন্যতম কারণ। কিন্তু এখানে দুঃখজনক জায়গা আমাকে বলতেই হবে, যারা তথাকথিত বাণিজ্যিক পত্রিকায় প্রতিষ্ঠিত বাণিজ্যিক পত্রিকা, ব্যক্তিগতভাবে আমি একনিষ্ঠ পাঠক কিনা আমি জানি না কোনো কথা, কিন্তু আমি ওই আর কি অভ্যেস প্রশ্ন করি, বিষয়টা কিছু করতে পারি না বলেই ওই কাজটা করি। সেই হিসেবে বলতে পারি যে যেগুলো প্রতিষ্ঠিত বাণিজ্যিক পত্রিকা তার থেকে যেগুলো সেইভাবে প্রতিষ্ঠিত নয় কিংবা প্রাচীন পত্রিকা দীর্ঘদিন ধরে বেরোচ্ছে কিন্তু সাম্প্রতিককালে বাণিজ্যিক দৌড়ে একটু পিছিয়ে ছিল, তারা অনেক বেশি এবছরের পূজাবার্ষিকীতে সাফল্য বা মুর্শিয়ানা দেখেছিল। আমি একটা কথা বলি, শুনলে তুমি এখন রেড়ে করে তেড়ে আসবে, আমি একটি শারদীয় পত্রিকায় আনন্দ জ্যোৎস্নায় বলে একটি গল্প দেখলাম, ঠিক আছে? তা আনন্দ জ্যোৎস্নায় এই গল্পটিতে একদম পরিষ্কারভাবে বৃদ্ধাশ্রম, সেখানকার মানুষ, সেখান থেকে আমার দেখে মানে মনে হচ্ছিল ওই লেখকের আমি আরও কিছু কিছু গল্প উপন্যাস পড়েছি, আমার আমি পারি না বলেই বারবার মনে হয় যেগুলো সম্পূর্ণের মধ্যে একটা সিনেম্যাটিক অ্যাপিল আছে, আমি তো মনে হচ্ছে যে আমি চিত্রনাট্যের কাট কাট এভাবে দেখতে পাচ্ছি আর কি ওই গল্পটিতে, এবং রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ হচ্ছে। আমি ওই একই লেখকের আরেকটি সংকেত বলে একটি উপন্যাস পড়লাম, সেটা মোটামুটি প্রতিষ্ঠিত পত্রিকায়, হ্যাঁ, সেখানে কৃষ্ণের হাতে লাঠি দেখলাম বাঁশির জায়গায়, হ্যাঁ, সে এই লেখাটার ধরনটাই অন্যরকম, কিন্তু সেই যে পত্রিকাটি তার যে ছাপা তার তুলনায় নবকল্প সুখতারা, সুখতারায় একজন প্রতিষ্ঠিত লেখক শীর্ষেন্দুবাবু একটা গল্প লিখেছে, বললাম আমি শীর্ষেন্দু বা অবাবুর হাতে ওই রকম গল্প কিন্তু অনেকদিন পড়িনি, আমি স্বীকার করছি। ঠিক একইভাবে একদম ওই রকম পত্রিকার গল্প কোলক, এবার একটা অতিমারী নিয়ে সংখ্যা বার করেছে, সেখানে দেবাঞ্জন, তিনি পেশায় ডাক্তার, ডাক্তার দেবাঞ্জন সেনগুপ্ত, তিনি লিখেছেন একটা লেখা ওয়ারএসের সঙ্গে বাংলার যোগ নিয়ে, এরকম লেখাও কিন্তু এর আগে পড়িনি। আর ইন্টারেস্টিংলি কুনালদা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমি দেখছি কিছু কিছু ছেলেপিলে মিলে একটা করে শারদীয়া ই ম্যাগাজিন প্রকাশ করছে, এটা খুব সমৃদ্ধ করছে গোটা সিস্টেমটাকে। হ্যাঁ, এরা করছে, প্রকাশ করছে, এরা পাঠাচ্ছে, নিজেদের পাঠক সংখ্যা একদম উপিয়া যেভাবে বললেন এভাবেই হয়তো ওরা অপেক্ষা করছে, কটা লাইক করলো, কটা কমেন্ট করলো দেখার জন্য, সত্য। কিন্তু একই সঙ্গে কেউ তো দিচ্ছে, কেউ লেখার চেষ্টা করছে, যেভাবে আমরা আমাদের ছোটবেলায় পাড়ায় দেয়াল পত্রিকা বার করতাম, সেই দেয়াল পত্রিকার ফরম্যাটটা যদি এই ই পত্রিকাতে রূপান্তরিত হয়, এই অভিযোজন পর্বটা যদি সমাপ্তকরণ হয় এবার এতে স্থিত হয় কিংবা এটা অগ্রগতির পথে যায়, আমি ফিরে আসবো একটা ডাইমেনশন অ্যাড করতে চাই। যে নতুন প্রজন্মের কথা বললে না দেবাশিস, সমস্যাটা হচ্ছে যে নতুন প্রজন্মের তুমি যদি খুব কাছ থেকে এদের মধ্যে লেখার প্রবণতা যে কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে নিঃসন্দেহে, এবং তাদের মাইন্ডসেট হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় লিখছি বা ইলেকট্রনিক ডিজিটাল মিডিয়ায় লিখছি, লেখা কিন্তু বড় না, না লেখা অদ্ভুতভাবে ছোট হতে হবে, আমি বলছি যে একটা রেডিও আকাশবাণীর প্রোগ্রামের জন্য পার্থজিৎ বাবুর সঙ্গে আমার কথা হচ্ছিল বেশ কয়েক মাস আগে, মানে কোভিড ফোভিড তখন আসেনি, আগেকার লেখা, পুজো সংখ্যায় লেখা, পুজো সংখ্যায় কারা কিরকম লিখেছেন, প্রথম কখন পুজো সংখ্যায় কত সালে উপন্যাস বেরোলো, প্রথম উপন্যাসটা মানিক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিল, এই সময়ে কথা বলতে বলতে পার্থজিৎ বাবু বলছেন এখন ওই 10-12 পাতা লেখা, সেটাই ছবি দিয়ে ইয়ে দিয়ে ওটাকে আরো বাড়িয়ে উপন্যাস করে দেওয়া হয়, ওগুলো তো আসলে বড় গল্প, মানে ওনার ট্র্যাডিশনাল চিন্তাভাবনায় একটা উপন্যাস হতে গেলে মিনিমাম এই শব্দ সংখ্যা হতে হবে তবে তাকে আমি উপন্যাস বলবো, এই কনসেপ্ট চলে উপন্যাস লিখছেন বড় বড় বই মোটামুটি বই হচ্ছে সেটা তাদের হাতের দক্ষতা,
কিন্তু বেশিরভাগ যেটা নতুন প্রজন্মের কথা বললে তারা কিন্তু অনুগল্পেই আছেন এবং সেটা কিন্তু খারাপ নয়, কারণ প্রথমত একটা স্থানে লেখালেখি মধ্যে আছে একটা ক্রিয়েটিভিটি তো হলো এবং তার মধ্যে আর যাই হোক সাহিত্য চর্চা তো থাকছে, সেটা কেমন হলো সেটা পরের প্রশ্ন, কিন্তু সাহিত্য চর্চা তো হচ্ছে। এবং এই যে ধৈর্যটা কমে গেছে সেজন্য বড় তারা যেহেতু নতুন বাড়ির ট্যালেন্ট বলবো আমি, তারা হয়তো খুব বড় লিখলে হয়তো সেটাকে ধরে বা আকর্ষণটা নাও রাখতে পারেন, সেই ক্ষেত্রে অনুগল্প বা ছোট ছোট লেখা এবং সেলফ কমপ্লিট লেখা সেটাও কিন্তু একটা ছোট 700 শব্দ 500 শব্দের মধ্যে যদি লেখা কমপ্লিট হয় সেটাও মন্দ কিসের? আমার বলছি কুনাল দা, তুমি তো লেখো, তুমি যখন একটা লেখা লিখছো তুমি কত শব্দের লিখবে? আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি ঠিক আমি প্রথমত কোনো একটা বিষয়বস্তু যদি ভাবি তাহলে কাদের জন্য লিখছি, যদি সেটা আমি সাধারণ আমি ঠিক করিনি, আমি আমার লেখার আনন্দে লিখছি এবং সেটি বই হিসাবে প্রকাশ করব, তাহলে সেখানে আমার শব্দ সংখ্যা নিয়ে আমি ভাবছি না। কিন্তু যখন আমি ঠিক করছি না এই লেখাটি আমি নবকল্লোলে পাঠাবো বা সংবাদ প্রতিদিনে পাঠাবো বা আমি আনন্দবাজারের পত্রিকাকে পাঠাবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে আমি যদি উপন্যাসের কথাও ভাবি আমাকে কিন্তু শব্দ সংখ্যাটা নিয়ে আমার মাথায় রাখতে হচ্ছে, কারণ সেটা একটা হচ্ছে তোমাকে পত্রিকায় বলে দিচ্ছে তুমি এই শব্দ বেশি লিখতে পারবে, হ্যাঁ দ্যাট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ লিমিটেশন। আমি বলছি তোমার যদি টার্গেট থাকে আমি নতুন প্রজন্ম আমার এই লেখাটা পড়ুক, হ্যাঁ তখন তোমাকে ভাবতে হবে যে আমি যদি এটাকে 5000 শব্দ লিখি তাহলে নতুন প্রজন্ম পড়বে না, এই লিখবে একটা বেশি না। এই জায়গাটা কিন্তু আমার একটা বক্তব্য আছে যে সেটা একটা নিশ্চিতভাবে একটা মাপকাঠি, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু সেটা কিন্তু আমার কাছে আমার পরীক্ষা। আমি যদি লেখাটা না তার নেশা ধরাতে পারি, আমি আমি মনে কর আমি 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 যদি দাবি থাকে যে আমি তাকে তার পরের চ্যাপ্টারে আমি টেনে আনবো তাহলে কিন্তু আমি বড় লিখবো, আর যদি আমার সেই কনফিডেন্সটা না থাকে তাহলে আমায় ছোটোতে তখনকার মতো শেষ করতে হবে। তো আমি একবার চলে যাবো মহপিয়ার কাছে। মহপিয়া, এই যে পুজোর সময় টিভি চ্যানেলগুলো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসছে, তার আগে যখন একটা এডিটোরিয়াল বা প্রোডিউসার্স বা বোর্ডের মিটিং হয়, আমি সেই মিটিংটার কথা শুনতে চাই যে ঠিক কীভাবে প্রস্তুতিটা তোমরা নাও, যে এবার তুমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে তোমরা কী দেবে? যেহেতু বারবারই বলছি যে প্রি কোভিড আর এই কোভিডের সময়ের পুজো এই দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে, আমি একদম প্রি কোভিড এরাতে চলে যাচ্ছি। নর্মাল সময়ে কী হয় যে প্রত্যেক বাড়ি মোটামুটি আমরা ধরে নিই যে এই এই দিনগুলো এত ধরে নিতেই হয় যে হাজারে হাজারে মানুষ তারা পথে থাকবে, তারা কী দেখবে সারাদিন ধরে, আমরা কী চালাবো সারাদিন ধরে, আমরা চেষ্টা করি যেমন জেলার পুজো গত কয়েক বছর, আমি আবার বলছি যেটা আমি একদম প্রি কোভিড এর কথা বলছি, গত কয়েক বছরে জেলার পুজো কিন্তু তাতে হচ্ছে, জেলায় যেভাবে থিমের ব্যবহার থেকে শুরু করে যেরকম শৈলী আমরা দেখছি জেলার পুজো এক এক জায়গায় তো কলকাতার রীতিমতো বড় পুজোকে চ্যালেঞ্জ করে দেবে, কাজে গত কয়েক বছরে ফোকাসটা কিন্তু জেলায় অনেকটা শিফট করেছে, এবং যেটা যেমন জেলার দর্শক তাদের টানতে তার পাশাপাশি তাদের যে চাহিদা সেটাকে কেটার করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে পুজোর আড্ডা, পুজোর আড্ডার ক্ষেত্রেও তো নানা রকম, যেমন গত বছরই আমার মনে আছে, গত বছর ইনফ্যাক্ট ওটা আমারই পরিকল্পনা ছিল, গত বছর একটা অন্যরকম আড্ডা করেছিলাম সারা বছর, যেহেতু আমরা জানি গত বছরে লোকসভা নির্বাচনের বছর ছিল, কাজেই সারা বছর ধরে তিক্ত বাদানুবাদ তর্ক বিতর্ক, বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা সবচেয়ে বেশি তর্ক করেন সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ তাদেরকে একটা পুজোর আড্ডায় আনা হয়েছে, এবং সেই পুজোর আড্ডায় তারা যখন নিজেদের মধ্যে গল্প করছেন, মানে তাদের কৈশোর প্রেমের গল্প থেকে শুরু করে একজন আরেকজনের লেখকুল করছেন, মানে বিজেপি সাংসদ তার লেখকুল করছেন তৃণমূলের মন্ত্রী, তার সঙ্গে বসে আরেকজন বিজেপির নেতা তিনি তখন বলছেন যে কৈশোরে কীভাবে তিনি পরপর প্রেমে পড়তেন এবং তারপর দাগা খেতেন, এবং প্রত্যেকটা ওই দাগারই যে ব্যথা ছিল সেই ব্যথার মেয়াদ ছিল একবেলা, তারপরে তিনি বিয়ে করছেন এবং আবার এটা না, যখন এটা যখন আমি ভেবেও ছিলাম তখন আমার খুব ধারণা ছিল যে আসলে সবাই হয়তো একটু মানে সবাই খুব ইমেজ কনসিয়াস এবং ডেফিনেটলি আপনি জানেন যে প্রত্যেককে নিজের যে অডিয়েন্স তাকেও কেটার করতে হয়, যে তোমরা বাইরে মারামারি করছো তোমরা ভেতরে গিয়ে অত সক্ষ এই ব্যাপারটাও থাকে, তো আমি বুঝতে পারছিলাম না সেরকম জেল করবো, কিন্তু যখন শুটিংটা শুরু হলো তখন যেভাবে জেল করলো আমি দেখলাম যে আমি ওখানে ভীষণ ইনসিগনিফিকেন্ট হয়ে গেলাম, এবং প্রাণ প্রাচুর সেটা আমাকে নটিল যে এখনো অবধি যখন আমরা রাজনীতি নিয়ে এত কথা বলি আসলে আমাদের মধ্যে আসার অনেকটা জায়গা আছে, এখনো অবধি সৌভ্রাতৃত্বের জায়গাটা, এখনো অবধি সংবেদনশীলতার জায়গাটা,
এইটা এখনো আছে। তো এরকম ভাবে কিছু কিছু বদল প্রত্যেকবারই এটা মাথায় রাখতে হবে যে এই বছরে কি বদল হলো, এই বছরে কোন দিকটায় দর্শকের আলাদাভাবে নজর, তার কোন দিকটাতে বেশি আকর্ষণ, এগুলো মাথায় রেখেই প্রোগ্রামটা করা। এবং যেটা বলছি যে শুধুমাত্র একসময় ছিল কলকাতা কেন্দ্রিক, আমরা দেখতাম জেলার লোকজন তারা কলকাতার পুজো দেখার জন্য অপেক্ষা করতেন, এখন কিন্তু তারা জেলার মানুষ অত্যন্ত সচেতন এবং তারা চান যে কোনো চ্যানেল যাতে শহরের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের দোরগোড়ায় পৌঁছায়। তার এটা এই মুহূর্তে দাঁড়িয়ে জেলার মানুষ তারা এখন আর শুধুমাত্র ও কলকাতার ওই পুজো দেখবো, দেখে আমার চোখে লাগবে, চোখ পিলানো পুজো দেখবো, প্যান্ডেল দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেরকম পুজো হচ্ছে সেখানেও সেই পুজোকে কেন্দ্র করে বিরাট আড়ম্বর হচ্ছে। এই যদিও এবার তো কোভিড এর সিচুয়েশনে সবটাই, আমার এখানে একটা ব্যক্তিগত প্রশ্ন, আমার তোমার কাছে একটা প্রশ্ন, তুমি তো অনেকক্ষণ আমাদের প্রশ্ন করছো, সাংবাদিক হিসেবে তুমি এই রাজ্যের মানুষ বাঙালি ভালো চেনো, কেন মানুষ এতবার বিশেষজ্ঞরা সাবধান করছেন, এতবার সবাই বলছে, তারপরেও কিছু মানুষ কিন্তু ভিড় করে পুজোর বাজার করেছে, কিছু মানুষ প্যান্ডেলে ভিড় করেছেন, করছেন, হয়তো আগামীকাল নবমী আগামীকালও দেখা যাবে, কিছু মানুষকে বোঝানো যাচ্ছে না, পুলিশ রাস্তায় হিমশিম খাচ্ছে। পুজো মানে আনন্দ ঠিক আছে, কিন্তু এখানে রিস্কটা কতটা সেটা তো আমরা আমরা এত চেষ্টা করলাম, তারপরেও মানে মানুষকে আমরা ঠিকমতো বোঝাতে পারলাম। দেখো এটা এইভাবে এক কথায় বলা খুব, এক এক শ্রেণীর মানুষের কাছে গোটা ব্যাপারটা এরকম, মানে আমাদের যা আর্থসামাজিক অবস্থা বা যে স্তরগুলো, আমার মনে হয়েছে কিছু মানুষ এই করোনার বিপদ এটা কি সেটা তারা বুঝতেই চাইছেন না, এবং তার অন্যতম কারণ হচ্ছে তার জীবনে এর থেকে বড় অন্যান্য বিপদ রয়েছে। অর্থাৎ রুটি কাপড়া আর মাকানের যে বিপদটা তারা ডে টু ডে ফেস করেন, তুমি যদি সামান্য নিম্নবিত্ত এলাকা দিয়ে যাও বা একটুখানি জায়গায়, একটা ঘরের মধ্যে, একটা টালির ঘরের মধ্যে ঝুপড়ি, তারা এমনিতেই 5 থেকে 6 জন থাকেন, লকডাউনে যদি তাদের বলা হয় যে ঘরে থাকো তারা দম বন্ধ হয়ে এমনি মারা যাবেন, তারা বাইরে গেলে সুস্থ থাকেন। ফলে এরকম মানে এক একটা জায়গা, কিছু কি মানে জ্ঞানপাপি মানুষ নেই, সেই পার্সেন্টেজটাকে আমি বাদ দিচ্ছি, এবার এক একজন এক এক রকম সমস্যায় আছেন। এক এক শ্রেণীর মানুষ অপেক্ষায় আছেন মফস্বলে যে আমার পেটে টান পড়ছে, আমি কলকাতাটায় যেতে চাই, কেন লোকাল ট্রেনটা চলছে না। আবার ঠিক উল্টোভাবে আর একজন খুব মানে খুব উদ্বেগের সঙ্গে কাগজ দেখছেন, আরে লোকাল ট্রেনটা ছাড়া হচ্ছে না তো, কারণ লোকাল ট্রেন ছাড়া হলে যত মানুষ আসবেন আমাদের আবার সংক্রমণটা বেড়ে যাবে। ফলে আমাদের সোসাইটিটা এমন বৈপরীত্যে ভরা এবং কিছু ক্ষেত্রে স্ববিরোধিতায় ভরা যে এইটা থেকে বেরোনো খুব খুব সমস্যার কাজ। যে আমি ইতিমধ্যেই যা যা ছবি দেখেছি যে বেশ কিছু জায়গায় এমন ভিড় হয়েছে, তারা তো কিছু কেয়ার করছেন না, এখন সেটা আবেদন করা ছাড়া তুমি তাদের বোঝাবে কী করে? তারা তো একবারও ভাবছেন না যে তারা শুধু ক্যারিয়ার হচ্ছেন না, তারা এটাকে ছড়াচ্ছেন। যারা ডক্টর থেকে নার্স বা হেলথ ওয়ার্কার তারাও আমাদের ঘরের কর্মী, এই ভিড়টাকে যারা রাস্তা পার করাচ্ছেন, পুলিশ কর্মীরা আছেন, সিভিক ভলেন্টিয়াররা আছেন, তো তাদের কথা থেকেও ভাবছেন। এই হসপিটালগুলো গিয়ে দেখুন, এমনিতেই কোভিডের বেড পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এইভাবে যদি ঘোরেন, এটা কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো ডাক্তার, কোনো পুলিশ এটা করা সম্ভব বলে আমার মনে হয় না। সেই সচেতনতার জায়গাটাতেই আমরা এখনও নিজেদের নিয়ে যেতে পারিনি বলে আমার ধারণা। আমি রূপার কাছে আর একবার আসবো। রূপা, আমার একটি এই বিষয় জানার রয়েছে যে মূলত ঠিক কোন ধরনের ট্রেন্ড, একটা আমি একটু আগেই আপনার কাছ থেকে শুনেছি যে থ্রিলার, একটা একটা টোটকা কাজ করছে থ্রিলার, হ্যাঁ, যে একটা কোথাও একটা শূন্যতা, কোথাও একটা শূন্যতা, সেই জায়গাটা থ্রিলার দিলে মানুষ টানছে। তো ঠিক আপনি সম্পাদক হিসেবে বলুন যে এখন বাঙালি পাঠকের কাছে এই থ্রিলার বা ঠিক কী ধরনের জিনিস দিলেই বিক্রিটা একদম নিশ্চিত, আর ভালো জিনিস দিলেও আপনাকে অপেক্ষায় থাকতে হবে যে ওটা বিক্রি হবে কি হবে না, এই গ্যারান্টেড বিক্রির এই টোটকাগুলো, এক যদি থ্রিলার হয় তাহলে 2, 3, 4গুলো কী কী? অ্যাকচুয়ালি থ্রিলার হয় দ্বিতীয় তাহলে ভৌতিক, তৃতীয়ত তাহলে একটু অ্যাডাল্ট এলিমেন্ট দেওয়া, সেরকম
কিছু সাবজেক্ট। তবে একটা কথা বলি কুণালবাবু, সেটা হচ্ছে যে আমরা যখন যে সময় থাকি সবসময় সেটাকে খারাপ বলি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও কিন্তু সজনীকান্ত প্রচুর পরিমাণে ক্রিটিসিজম করেছে, বা বিভূতিভূষণের পথের পাঁচালী ম্যানুস্ক্রিপ্ট প্রচুর জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, অথচ সেটা তো কাল ছিল, মানে কোথায় পথের পাঁচালী গেছে আমরা সকলেই জানি। সুতরাং মানে সময় একটা মানে টাইম টেস্টেড ব্যাপার, তো সময় সেই সময়ের লোকজন সবসময় বলে এই সময়টা বড় তো খারাপ, আগে খুব ভালো ছিলাম। কোন ধরনের অনুষ্ঠান একদম নিশ্চিত টিআরপি? আমার সৌভাগ্য হয়নি এখনো, তুমি যদি খোঁজ খবর না নিয়ে আর একটু গুরুস্থানীয় লোকজন তার সামনে খুলে ফেলো, তুমি ভয়ঙ্কর রকম অপ্রস্তুত হয়ে পড়তে, মানে আমি নিজে হয়েছি। এবার এইটা যদি ওই বললাম মার্কেট ধরার জন্য যদি এইটা রাস্তা হয় তাহলে এখানে কিছু বলার নেই। আচ্ছা তাহলে যদি এইগুলোই হয় তাহলে সেন্সর বোর্ডটাকে আনুষ্ঠানিক ভাবে রাখার মানে কি? ওয়েব সার্ভিস বলে বলছি না আমি, আমি ওয়েব সিরিজের সেন্সর বোর্ড বলছি না, আমি বলছি টিভিতে এই ঢুকছে, বিদেশি চ্যানেলে এই ঢুকছে, সোশ্যাল মিডিয়ায় এই ঢুকছে, ওয়েব সিরিজে এই ঢুকছে, অথচ সিনেমার ক্ষেত্রে আমরা একটা সেন্সর বোর্ড রেখে বসে আছি। টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে আমি কি কখনো ওয়েব সিরিজে ওই স্ল্যাং ব্যবহারকে সমর্থন করছি? আমি করছি না, কিন্তু এটা আমার মনে হচ্ছে একটা সস্তা রাস্তা যে এইটা দিয়ে দুটো জিনিস হয়ে গেছে, আমি প্রচন্ড স্মার্ট এটা দেখানো যে আমার কাছে এটা কোনো ব্যাপার না, এগুলো আমরা সহজেই ব্যবহার হচ্ছে যে এইটার আকর্ষণে যদি কেউ দেখে তাহলে আমার কন্টেন্টটা বিক্রি হলো, আমার কিছু রোজগার হলো, আমরা টেলিভিশনে তো সেটা করতে পারি না। কিন্তু সাধারণভাবে টেলিভিশন এখন টিআরপি টানছে মূলত কোন? দেখুন আমরা যখন হিসেব করি আমরা তো খবরের ভিত্তিতে করি বা খবর ধরনে খবর রিলেটেড প্রোগ্রামস নিয়ে ভাবি, আর প্রোগ্রাম নিয়ে ভাবার সময় আমরা অনেক কিছুই প্ল্যান করি যেটা আমরা ভাবি হয়তো টিআরপি পাবো বা লোকে দেখবে, আবার অনেক ক্ষেত্রে লোকে তখন দেখে না, মানে এক্স্যাক্টলি যখন প্রোগ্রামটা এগিয়ে যাওয়ার পর। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা প্রোগ্রাম করেছিলাম আমি দুবছর আগে, নতুন কি করা যায় সেই কনসেপ্টে, আমরা তো দুর্গা ঠাকুর দেখি কিন্তু এদের মাইথোলজির যে আসল গল্পগুলো মানুষকে কি বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে এটা নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করি। তুমি যদি দুর্গা ঠাকুরের সামনে গিয়ে দেখো, এই যে পিছনে একটা দেখো, তোমার পিছনে দুর্গা ঠাকুরের একটা সপরিবারের ছবি, এই সপরিবারের মধ্যে বাড়ির কর্তাটি অনেক সময় অনুপস্থিত থাকেন, আবার অনেক ক্ষেত্রে ওপর দিকে তাকে দেখা যায়, কর্তাটিকে ছবি কোনের দিকে কোথাও একটা থাকে, তুমি দেখবে খুব অবাক হয়ে যে এর মধ্যে একটা সিংহ আছে আর ওই কর্তাটির সঙ্গে একটি ষাঁড় থাকে। অনেক বাংলার বাইরের যদি ছবি দেখো, শিব পার্বতীর ছবি সেটা সপরিবারে যদি দেখো সেখানে এই ষাঁড় বা অক্স বা ফুল সেটা কিন্তু থাকে, আবার সঙ্গে একটা বাঘ বা সিংহ, আর তুমি দেখো একটা সাপ আছে, একটা ময়ূর আছে, তুমি দেখো একটা পেঁচা আছে, একটা ইঁদুর আছে। আর তুমি বাস্তব দুনিয়ায় যদি হিসেব করো একটা পেঁচা আর একটা ইঁদুরের মধ্যে কি সম্পর্ক, একটা সাপ আর একটা ময়ূরের মধ্যে কি সম্পর্ক, একটা ফুল আর একটা লাইনের মধ্যে কি সম্পর্ক, খাদ্য খাদকের সম্পর্ক, এদের কিন্তু একসঙ্গে থাকার কথা না, অথচ এই ফ্যামিলিতে এরা একসঙ্গে আছে, তার মানে এটার পেছনে একটা বার্তা আছে, একটা মেসেজ আছে যে কিছু একটা তো বলা হচ্ছে মানুষকে যে এই দুর্গাকে কেন আমরা পুজো করছি, তার এটা হচ্ছে বৈশিষ্ট্য যে এখানে সিংহ বাঘকে মারে, ষাঁড়কে মারে না, অক্সকে মারে না, বা ময়ূর সাপকে মারে না, খাদ্য খাদকের সম্পর্ক অথচ মারে না, কেন মারে না, কারণ কেউ ক্ষুধার্ত নয়, প্রত্যেকেই ক্ষুধাকে জয় করে ফেলেছে, আর জয় করে ফেলে থাকলে
তারা কাউকে মেরে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ক্ষুধাটা কিন্তু শুধুমাত্র পেটের খাওয়ার নয়, এটা টাকা পয়সার ক্ষুধা হতে পারে, যশের ক্ষুধা হতে পারে। মেসেজটা আমরা ভাবি না, আমরা কি দুর্গা পুজো দুর্গা ঠাকুরের সামনে দাঁড়িয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে আসি, কিন্তু এই মূর্তিটা কেন এরকম এটা নিয়ে আমরা ভাবি। আমি এই জায়গা থেকে আমার মনে হয় এটা প্রোগ্রামটা দারুণভাবে নিয়ে গেল। আমি দেখলাম বাংলায় কার সঙ্গে কথা বলা যায় যিনি এই বিষয়টা খুব ভালোভাবে বলতে পারে। এটা বলতে গেলে পুরাণ সম্পর্কে খুব ভালো ধারণা দরকার হয়। আমার মাথায় এলো একমাত্র নাম ঋষিমপ্রসাদ পাদুকী। আমি ঋষিমবাবুকে ফোন করলাম, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, বললাম আপনাকে আমার খুব অনুরোধ, আপনি কোনোদিন টেলিভিশনে উনি কোনোদিন কোনো টেলিভিশন প্রোগ্রাম থাকতে চান না, আপনি আসেন না, কিন্তু এটা আপনার আপনাকে ছাড়া হবে না, বাংলায় আর কেউ নেই, আপনি একমাত্র পারেন এটা ব্যাখ্যা করতে। উনি রাজি হলেন, আমরা প্রোগ্রামটা করলাম বেশ কয়েকটা এপিসোড। প্রোগ্রামটা কিন্তু সত্যি মানে যে এডিট করেছে, যে প্রডিউস করেছে, যে ক্যামেরায় কাজ করেছে, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করলো। কিছু করার নেই, আমাদের ধারণা ছিল এরকম প্রোগ্রাম এইসব বাংলায় আগে হয়নি, তাহলে হয়তো দর্শক এখানে আমি দেখেছি যে 90 জন তার মধ্যে বলেন যে কি এত লোকজন চিৎকার করে, কি বলে, কারো কথা শোনা যায় না, লোকে একে রীতিমতো কোনো সৌজন্য রাখে না। বিভিন্ন ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমের উদাহরণ নিয়ে তারা বলেন যে ওরকমভাবে যেটা একটু মনোগ্রাহী, কিন্তু কোনো একটা ম্যাজিকে অনেক সময় দেখা যায় যে ওরকম মনোগ্রাহী কিছু করতে গেলে যেটা হয়তো করে সেটা হচ্ছে না, ভীষণ স্যাটিসফ্যাকশন পাওয়া গেল সেটা আবার রেটিং এ আসে। আমি কিন্তু এই জায়গাটায় মৌফিয়া এবং পার্থকে পূর্ণ সমর্থন করছি। এই প্রচণ্ড দুঃখটা মূলত বহু সাংসদ এবং বহু বিধায়কের আছে, তারা যখন অসম্ভব পড়াশুনো করে, তারা যখন কোনো একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একটা দীর্ঘ ভাষণ সংসদে বা বিধানসভায় দেন, তখন সংবাদ মাধ্যম তো তাকাই না, উল্টে তাদের যারা পাশাপাশি বসে থাকেন অনেকে ঘুমিয়ে পড়েন, কিন্তু যেদিন কাগজ ছিঁড়ে লাফালাফি হয় তারা কিন্তু শিরোনামে থাকেন। অথচ এই মানুষই বলছেন যে ওই জায়গাটা একটা খুব শান্ত দুর্দান্ত বক্তৃতা চাই, মানে ব্যাপারটা সেরকম গিয়ে দাঁড়ালো। ফলে আমরা গোটা এই ভালো সমাজে ভালোর দায়িত্বটা শুধুমাত্র বাকিদের উপর চাপিয়ে দিয়ে আমরা যারা সেটি পাঠক বা দর্শক হিসেবে রয়েছি, সাধারণ নাগরিক, তাদের একেবারে দায় থাকছে না এটা বলা যায় না। আমরা এই জমজমাট আড্ডা চলতে চলতে একেবারে কখন শেষ পর্যায়ে এসে পড়েছি। সত্যি কথা বলতে কি, বক্তারা এত সুন্দর বলছিলেন যে ঘড়ির দিকে খেওয়ালি খেওয়ালি ছিল না, কিন্তু অনুষ্ঠানটা শেষ, কিছু করার নেই। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আপনারা দেখছেন সম্প্রচার, এবার কিন্তু প্রদীপ ঘোষ এবং সজল ঘোষের নেতৃত্বে নজিরবিহীন দৃষ্টান্ত নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। যে পুজোয় লক্ষ লক্ষ দর্শক আসে, তারা কিন্তু করোনা সংক্রমণ যাতে না হয় সেজন্য আত্মত্যাগ করেছেন, এবং তারা জানিয়ে দিয়েছিলেন দর্শক শূন্য হবে তাদের মণ্ডপ, তাদের প্রতিমা, বাইরে থেকে কোনো দর্শক আসবেন না, দেখবেন না, তারা ক্ষমা প্রার্থী, শুধুমাত্র পল্লীবাসীদের জন্য মায়ের মণ্ডপটি খোলা। কিন্তু তারা সকলের জন্য, সকলের দেখার জন্য, অনুভবের জন্য এবং উপভোগের জন্য তারা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছেন। আজ মহাষ্টমী, ইতিমধ্যেই পুজো পুরোদমে চলছে, আমরা আরও একবার আপনাদের সামনে জানিয়ে রাখবো। দয়া করে সাবধানে থাকুন, বাড়িতে থাকুন। দেখুন, পুজো দরকার ছিল কারণ অর্থনীতিটা সচল রাখার জন্য। কুমোরটুলি থেকে ফুল চাষি, তারা সবাই কিন্তু অপেক্ষায় থাকেন পুজো কবে আসবে। বছরের একটা বড় অংশের আয় কিন্তু তারা এই পুজোর সময়টাই কিন্তু তাদের ভরসা। আবার সেইটা করার জন্য আপনি আমি যদি দলে দলে রাস্তায় বেরিয়ে পড়ি, ভিড় করি, সেক্ষেত্রে কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কা থাকছে। আপনার বিপদ, আমার বিপদ, ডাক্তারবাবুর বিপদ, নার্সের বিপদ, পুলিশের বিপদ, সবার বিপদ। ফলে আমাদের অনুরোধ, আমাদের আবেদন, পুজো হচ্ছে, আপনি আপনার পাড়ায় নিয়ম নীতি মেনে, বিধি মেনে, আপনার এলাকায় আপনি পুজোর মধ্যে থাকুন। এবারে দলে দলে ঘোরা নয়, বাইরে বেড়ানো নয়, ঠাকুর দেখা নয়, কারণ ঠাকুর দেখার জন্য আমরা আছি সন্তোষ মিত্র স্কোয়ারের। এখান থেকে আপনারা বিভিন্ন অনুষ্ঠান সহ প্রতিমা দেখতে পাচ্ছেন, আর সেই সঙ্গে
টিভির অনুষ্ঠান রয়েছে, পূজো বার্ষিকী রয়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক যা বিনোদন রয়েছে আপনাকে সংক্রমণ থেকে দূরে রাখবে এমন বিনোদনের উপর আপনারা ভরসা করুন। পার্থ বন্দ্যোপাধ্যায়, মৌপিয়া নন্দী, রূপা মজুমদার এবং দেবাশিস পাঠক, ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সম্প্রচার। নমস্কার।